হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানগৃহম ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আর থাকবে তো বটেই, কারণ তোমরা অলরেডি জানো আমাদের এই চ্যানেলে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্স পার্ট টু এ ডিসক্রিপটিভ রাইটিং সিরিজ করাচ্ছি। সেখানে রয়েছে ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্টের বিভিন্ন ভিডিওস। আমরা অলরেডি আগের দিন ট্রান্সলেশনের উপরে একটা ভিডিও এনেছি, আর আজকের আমাদের এই ভিডিওটা রয়েছে প্রেসি নিয়ে। তো দেখতে থাকো আমাদের ভিডিও, আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজকে ভিডিওটা দেখার পরে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। তো আজকে আমাদের আলোচনার বিষয় প্রেসি রাইটিং। তোমরা দেখতে পাচ্ছ হোয়াট আর দি এসেনশিয়ালস অফ এ গুড প্রেসি। একটা প্রেসিকে খুব সুন্দর করে গুছিয়ে লেখার জন্যে তোমাদেরকে মাত্র এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট, কনসাইসনেস উইথ অ্যাকিউরেসি। প্রেসি মানে কিন্তু একটা গোটা জিনিসকে সামারাইজ করা, কাজে জিনিসটা যেন ব্রিফ কনসাইজড হয়, বাট ফ্যাক্টসগুলো যেন একদম অ্যাকিউরেটলি প্রেজেন্ট করা হয়। পয়েন্ট নাম্বার টু হলো কম্প্রিহেন্সিভনেস। পয়েন্ট নাম্বার থ্রি, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি অ্যান্ড লুসিডিটি অফ ল্যাঙ্গুয়েজ। পয়েন্ট নাম্বার ফোর, এডিশন অফ আ হেডিং অর টাইটেল। আর পয়েন্ট নাম্বার ফাইভ যেটা আমরা মাথায় রাখবো সেটা হলো প্রেপারেশন অফ এসেনশিয়াল পয়েন্টস অ্যাজ রাফ ড্রাফট ইন মাইন্ড। মানে আমরা প্রেসিটাকে পড়ে সেটার একটা রাফ ড্রাফট মাথার মধ্যে তৈরি করে নেব, যে এসেনশিয়াল পয়েন্টসগুলোকে আরও ছোট করে আমরা আমাদের ফাইনাল প্রেসিতে লিখব। সো চলো আজকের আমাদের স্যাম্পল প্রেসি নিয়ে আমি শুরু করছি। দেখো কোয়েশ্চেনে বলছে, মেক আ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট ওয়ান থার্ড অফ ইটস লেন্থ। অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য প্রেসি শুড বি ইন ইয়র ওন ওয়ার্ডস, অলসো সাজেস্ট আ সুটেবল টাইটেল ফর দ্য প্রেসি। তাহলে আমাদেরকে তিনটে জিনিস করতে হবে। একটা হচ্ছে প্রেসিটাকে যেই লেন্থে দেওয়া আছে তার ওয়ান থার্ড সাইজে রিডিউস করতে হবে। দু নম্বর, সেটাকে যতটা সম্ভব নিজেদের ভাষায় প্রেজেন্ট করতে হবে। এবং তিন নম্বর, আমাদের সেখানে একটা সুটেবল টাইটেল বা হেডিং দিতে হবে। তো প্রেসিটা কী বলছে? অ্যামাংস্ট অল দ্য সোর্সেস অফ অ্যামিউজমেন্টস উইচ আর অ্যাভেলেবল ফর আ হার্ড ওয়ার্কিং ম্যান আফটার হিজ ডেইলি টয়েল, দের ইজ নাথিং লাইক রিডিং অ্যান এন্টারটেইনিং বুক। ইট কলস ফর নো বডিলি ফ্যাটিগ অফ হুইচ হি হ্যাজ হ্যাড ইনাফ। It relieves him from the dullness, it transports him to a livelier and more interesting scene, and while he enjoys himself there, he may forget the evils of the present moment. Now, it accompanies him to his day's next work, and if the book he has been reading be anything above the very idlest and lightest, it gives him something to think of besides the drudgery of his everyday occupation. If I were to pray for a blessing, which should stand me in good stead under every variety of circumstances and be a source of happiness and cheerfulness through life, it would be for a taste of reading. Give a man this taste and the means of gratifying it, and you can hardly fail to make him happy. তাহলে প্যাসেজটা পড়ে তোমরা অলরেডি বুঝতে পারছো যে প্যাসেজটা রয়েছে রিডিং বুকসের ওপরে, অর্থাৎ রিডিং বুকস এবং কীভাবে বই পড়ার অভ্যেসটা মানুষকে আনন্দ দেয়, এই নিয়ে রয়েছে আমাদের প্যাসেজটা। তো চলো প্রথমেই প্যাসেজটা থেকে এসেনশিয়াল পয়েন্টসগুলোকে রাফ স্কেচ হিসেবে তুলে নেওয়া যাক। তো পুরো প্যাসেজটা পড়ে মূলত আমরা এই পাঁচটা এসেনশিয়াল পয়েন্টস পাচ্ছি। ফার্স্ট, বুকস আর আ গ্রেট সোর্স অফ এন্টারটেইনমেন্ট আফটার ওয়ানস ডেইলি রুটিন টয়েল। নাম্বার টু, reading books requires no bodily exercise but relieves one of dullness. Number 3, it helps in forgetting worries of the present. Number 4, if one asks the writer his wish, he would ask to bestow on him the taste of reading. And lastly, this habit always unfailingly makes a man happy. তাহলে এই পাঁচটা এসেনশিয়াল পয়েন্টস নিয়েই কিন্তু আমাদেরকে প্রেসিটা তৈরি করতে হবে, যেটা এই পাঁচটা পয়েন্টের থেকেও ছোট করতে হবে। সো হিয়ার উই গো উইথ দ্য ফাইনাল প্রেসি। দেখো ফাইনাল প্রেসি যখন আমরা লিখছি আমরা কিন্তু একটা হেডিং বা টাইটেল প্রোভাইড করেছি। আশা করি তোমাদের প্যাসেজটা পড়ে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে যে প্যাসেজটা ছিল অ্যাবাউট রিডিং বুকস অ্যান্ড দ্য প্লেজার ওয়ান ডেরাইভস ফ্রম ইট। তাই জন্যে আমি হেডিংয়ে লিখেছি দ্য প্লেজার অফ রিডিং। আর এবার চলো প্রেসিটা পড়া যাক। রিডিং গুড বুকস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিল্যাক্স অ্যান্ড এন্টারটেইন আফটার দ্য রুটিন টায়ার্ডনেস। ইট মেক্স ওয়ান এজাইল অ্যান্ড রিফ্রেশড অ্যান্ড হেল্পস ইন ফরগেটিং দ্য প্রেজেন্ট ওয়ারিজ। রিডিং গিভস ওয়ান নিউ থটস অ্যাওয়ে ফ্রম দ্য রুটিন লাইফ। দ্য রাইটার উইশেস টু পজেস দ্য টেস্ট অফ রিডিং অ্যাজ ইট ইজ দ্য বেস্ট সোর্স অফ চিয়ারফুলনেস আন্ডার অল সার্কামস্টান্সেস। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো অরিজিনাল প্যাসেজের সাইজটা নিয়ারলি 165 ওয়ার্ডসের ছিল, আর আমাদের প্রেসিটা কিন্তু তার
अराउंड 1/3 साइजे रिड्यूस करते पे माने अराउंड 60 वर्ड्स। तो होपफुली ये वीडियो देखे तुम्हारा बुझते हाउ टू रिड्यूस अ गिवन पैसेज इनटू प्रेसि। आशा करी तुम्हारा एरकम आरो अनेक प्रेसि प्रैक्टिस करबे बाड़ीते आर संगे थाकबे आमादेर ज्ञान गृहम चैनले अनेक अनेक वीडियोस। ताई एरकम वीडियोस पावार जोने चैनलटाके अवश्य सबस्क्राइब करो आर देखते थाको ज्ञान गृहम यूट्यूब चैनल। थैंक यू।